হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি, সেখানে তোমরা বুঝতে পারবে কিভাবে বিভিন্ন রকম সিচুয়েশনে তোমরা প্যাসিভ ভয়েসে বা প্যাসিভে তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স বানাতে পারো, যেগুলো হবে প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো তোমরা মোডাল অক্সিলারি ব্যবহার করে করবে। ওকে, তাহলে একসাথে তিনটে বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝে নেব। প্রথমত মোডাল অক্সিলারির ব্যবহার, আমরা বুঝতে পারবো প্যাসিভে মোডাল অক্সিলারি কীভাবে ব্যবহার হতে পারে। এছাড়া আরও একটা বিষয় যেটা বুঝতে পারছি, সেটা হলো প্রশ্ন করার পদ্ধতিটা। তো এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আলোচনা করতে চলেছি, তো তার জন্য ভিডিওটাকে খুব মন দিয়ে দেখে নাও। এখানে দেখো কিছু এমন লাইন্স আমি লিখেছি, যে লাইন্সগুলো ট্রান্সলেশনের মধ্যে দিয়ে এই তিনটে বিষয়ই আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। ওকে, তো দেখো প্রথম যে লাইনটা, সেখানে কি বলা হচ্ছে, এটা কি অবিলম্বে আমাদের ব্যাখ্যা করা যেতে পারত? এটা কি অবিলম্বে আমাদের ব্যাখ্যা করা যেতে পারত? এরকমভাবে একটা কথা বলা হয়েছে, কোনো একটা বিষয় সেটা ব্যাখ্যা করা যেতে পারত, এরকমভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। যখন এমন কোনো সেন্স আসে যেখানে এরকমভাবে কোনো কিছু হতে পারতো কি না বলা হয়, এরকম ধরনের অর্থে জানবে, সেক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। এবার যখন আমরা এই পারতো জাতীয় সেন্স বোঝানোর জন্য কুডের ব্যবহার করব, মানে যেটা কি না অতীতকালকে পয়েন্ট করছে এরকম সেন্সে, সেক্ষেত্রে এটাকেও মনে রাখতে হবে, যখন আমরা এটা ব্যবহার করছি সেটা প্রশ্নের মধ্যে করছি নাকি সেটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তাহলে সাবজেক্টের পরে কুডের ব্যবহার হয়ে থাকে, কিন্তু যদি এটা প্রশ্ন হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন সেক্ষেত্রে সাবজেক্টের আগে এটাকে নিয়ে আসতে হয়। এই কনস্ট্রাকশনটাকে কখনো গুলিয়ে ফেলবে না, তাহলে দেখবে অনেক সহজেই তোমরা সেন্টেন্সগুলোকে বানাতে পারবে। এবার এখানে যে লাইনটা আছে, আমরা যদি লাইনটাকে লিখি তাহলে কিভাবে লিখতে হবে? এখানে যে কথাটা বলা হচ্ছে কি, এই ঘটনাটা দেখো এটা প্যাসিভে বলা হয়েছে, কিভাবে বুঝতে পারবো? খেয়াল করো ভালো করে, এটা কি অবিলম্বে আমাদের ব্যাখ্যা করা যেতে পারতো? অন্য কারোর দ্বারা ব্যাখ্যা করা যেতে পারতো, আমাদেরকে ব্যাখ্যা করা যেতে পারতো। কিছু লোকজন হয়তো আছে যারা হয়তো ব্যাখ্যা করতে পারতো, সেরকম সেন্সে তাদের কথাটা এখানে বলা হচ্ছে। তো সেই অর্থে ওই বাই দিয়ে যে বিষয়টা, সেটা এখানে কিন্তু এখানে মানে আমরা ওটা দেখতে পাচ্ছি না। তো সেই অর্থে এটা প্যাসিভ ফরম্যাট রয়েছে, মানে অন্য কারোর দ্বারা হচ্ছে, তো সেই অনুযায়ী এটা আমরা লিখব। তাহলে কিভাবে হবে, যেহেতু পারতো, করতে পারতো, যেতে পারতো, এই সেন্সগুলোতে আমরা ইউজুয়ালি কুডের ব্যবহার করি, সেই সেন্সে যদি লাইনটা লিখি তাহলে এটা এরকমভাবে লেখা যেতে পারে। প্রথমে সবার ফার্স্টে কুড লিখে দাও, কারণ এটা প্রশ্ন হচ্ছে, তাই জন্য প্রথমে অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলারি কুড আমরা ব্যবহার করলাম। তারপরে কি করব, তারপরে চলে এসো সাবজেক্টের দিকে। সবার প্রথমে লেখা রয়েছে এটা কি, এই অর্থে এখানে এই এটা কথাটা, এটা আমাদের এবার লিখতে হবে। তো এটা অর্থে কুড ইট বলতে পারি বা কুড দিসও বলতে পারি, চলো এখানে দিস লিখি, ইট দিয়ে লাভ নেই। কুড দিস, কুড দিস দিলাম। এবার কি, যখন আমরা কুড দিয়ে কোনো কথাকে মোডাল অক্সিলারি হিসেবে কুড যখন ব্যবহার হচ্ছে, তারপরে যখন কোনো একটা কথা আমরা বলছি যেখানে দেখা যাচ্ছে এরকম একটা সেন্স আসছে, সেক্ষেত্রে আমরা কুডের পরে বি ব্যবহার করে ভি থার্ড করে লাইনটাকে বলতে পারি। ওকে, তো সেই অনুযায়ী যদি আমরা এখানে কুডের পরে সাবজেক্ট লেখার পরে বি ব্যবহার করি, কুড দিস বি, তাহলে এই বি এর পরে এখানে একটা ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। ভার্ব আমি কোথায় পাবো, এই যে লাইনটা, এই লাইনটার শেষের দিকে এসো, লক্ষ্য করো সেখানে কি লেখা রয়েছে, এটা কি অবিলম্বে আমাদের ব্যাখ্যা করা যেতে পারতো। তো এই ব্যাখ্যা করা, এই ব্যাখ্যা করা সেন্সটা আমাকে লিখতে হবে। এই যে যেতে পারতো সেন্সটা বলা হয়েছে, সেটা অলরেডি আমি কিন্তু লিখে দিয়েছি, কুড আর বি এটার মাধ্যমে এই সেন্সটা হয়ে গেছে, অন্য কারোর দ্বারা কাজটা হতে পারতো কি না বলা হয়েছে। এবার এই ব্যাখ্যা করা সেন্সে আমরা এখানে ব্যবহার করব এক্সপ্লেইন শব্দটা, তো সেটা থার্ড ফর্ম লিখতে হবে, কুড দিস বি এক্সপ্লেইনড, এক্সপ্লেইন থেকে হয়ে যাবে এক্সপ্লেইনড, কুড দিস বি এক্সপ্লেইনড, তার মানে দাঁড়ালো এটা কি ব্যাখ্যা করা যেতে পারতো। এই পর্যন্ত লিখলাম, এবার যেই ভার্বের পার্টটা লিখে ফেলবে একটু একটু করে ব্যাকে আসবে আর ট্রান্সলেট করবে। তো সেখানে কি আছে দেখো, এটা কি ব্যাখ্যা করা যেতে পারতো আমাদের, আমাদের মানে আমাদেরকে, এরকম সেন্সে
टू व्यवहार करबे तारपरे लिखते हबे आमादेर अर्थे आमरा जानी आमादेर माने वी बट ऑब्जेक्ट फॉर्मे जखन आमरा वी के व्यवहार करी सेटा होये जाए आस तो सेटाई आमरा एखाने लिखब कुड दिस बी एक्सप्लेन्ड टू आस लिखलाम তারপরে আর কিছু বাকি আছে দেখো আর একটা কথা আছে অবিলম্বে তার মানে ইমিডিয়েটলি সেটা লিখতে হবে কুড দিস বি এক্সপ্লেইন টু আস ইমিডিয়েটলি ইমিডিয়েটলি হলো তাহলে এখানে আমরা দেখতে পেলাম কিভাবে কুড এর ব্যবহার করে আমরা এই লাইনটাকে প্যাসিভে করতে পারলাম এবং এটা প্রশ্ন বা কোয়েশ্চেনের ফরম্যাটে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে তো সেটাকেও খেয়াল রাখবে পরের লাইনটা এসো দেখো সেখানে কি বলা হচ্ছে তাদের কি এখানে আমন্ত্রণ করা উচিত তাদের কি এখানে আমন্ত্রণ করা উচিত একটা এমন একটা সেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে দেখো শেষের দিকে উচিত কিনা বলা হচ্ছে তো তোমাদেরকে আমি আগেও বলেছি যখন এরকম ধরনের কথা হয় যেখানে উচিত জাতীয় শব্দ আসে আমরা মোডাল অক্সিলারি শুড এর ব্যবহার করি তো যেরকম ভাবে আমরা কুড ব্যবহার করে লাইনটা লিখলাম সেই একই ফরম্যাটে এটাকেও আমরা করতে পারি শুধু কুড এর জায়গায় শুড এর ব্যবহার হবে বাকি বিষয়টা একই রকম প্রথমে শুড বসাতে হবে যেহেতু প্রশ্ন হচ্ছে তারপরে আসবে সাবজেক্ট তারপরে আসবে বি তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম এরকম অর্ডারে আমরা এটাকে লিখতে পারি তো সেই সেন্সে তাদের কি এখানে আমন্ত্রণ করা যেতে পারতো সরি আমন্ত্রণ করা উচিত এই কথাটা লিখবো তো সেই জন্য প্রথমে উচিত অর্থে চলো লেখা যাক শুড শুড লিখলাম যেই শুড লিখলাম তারপরে কি করব বলা আছে দেখো তাদের কি তো তাদের কি এখানে শুড লেখার পরে তাদের অর্থে দে লিখতে হবে আগে যেরকম এটা কি অর্থে আমরা লিখলাম কুড দিস এখানে লিখছি তাদের কি অর্থে শুড দে লেখার পরে কি করব ওখানে বি লিখেছিলাম এখানেও তাই করব সেটা এখানে ট্রাই করো শুড দে বি তাদের কি এখানে আমন্ত্রণ করা উচিত বি লিখে দিলাম যেই এবার আমাদের মেন টার্গেটটা হচ্ছে সাবজেক্টটা লেখার পরে আমরা ভার্বটাকে ফাইন্ড আউট করব এবার সেই ভার্বের জায়গাটা হচ্ছে আমন্ত্রণ করা এইটা শেষের দিকে থাকে সেটাকে এবার লিখতে হবে তো সেটা লিখতে গেলে কি করতে হবে ওই বি লেখার পরে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে তো আমন্ত্রণ করা মানে কাউকে ইনভাইট করা বা বলতে পারো কল ইন এই শব্দটাকেও ব্যবহার করতে পারো যেটা একটা ফ্রেজাল ভার্ব ইনভাইট করা সেন্সে আমরা কল ইন বলে থাকি তাহলে সেটা এখানে চলো লিখি শুড দে বি কল হয়ে যাবে কল্ড ইন শুড দে বি কল্ড ইন তারপরে কি বাকি আছে এখানে তার মানে হিয়ার শুড দে বি কল্ড ইন হিয়ার হয়ে গেল একদম সিম্পলি এটা হয়ে গেল এক্ষেত্রে আমরা শুড এর ব্যবহার লক্ষ্য করলাম প্রশ্ন করার ক্ষেত্রে আগে কুড এর ব্যবহার হয়েছিল বোঝা যাচ্ছে পরের লাইনটা এসো দেখো সেখানে আমরা কেমন ধরনের সেন্স দেখতে পাই ছেলেদের কি এটা করতে অনুমতি দেওয়া যেতে পারে ছেলেদের কি এটা করতে অনুমতি দেওয়া যেতে পারে এখানে যে কথাটা বলা হচ্ছে এখানেও দেখো এমন একটা সেন্স আছে যেখানে যেতে পারে এরকম একটা কথা বলা হয়েছে আগে বলা হয়েছিল যেতে পারতো তো সেরকম সেন্সে আমরা এটা কি ভাবতে পারি হ্যাঁ ভাবতে পারি কিন্তু আরও ভালো হয় যদি বিষয়টাকে আরেকটু খুঁটিয়ে দেখার চেষ্টা করি এখানে কী লেখা আছে দেখো বলা হচ্ছে এটা করতে অনুমতি দেওয়া যেতে পারে অনুমতি দেওয়ার যখন বিষয় আসে সেক্ষেত্রে আমরা যদি মে ভার্বের ব্যবহার করে লিখি তাহলে সেটা কিন্তু বেশ যথাযথ হয় তো এখানে যদি আমরা মে ইউজ করে লাইনটাকে লিখি তাহলে কোনো ভুল হবে না তো লাইনটা সেক্ষেত্রে কেমনভাবে করব চলো লেখা যাক আগে তোমরা যেরকম দেখো কুড এর ব্যবহার করেছি তারপর এখানে শুড এর ব্যবহার করেছি সেরকম সেন্সে এখানে আমরা এবার মেয়ের ব্যবহার হতে দেখতে পাবো তো প্রথমে মে লিখব মে লিখলাম তারপরে কি করব ছেলেদের কি বলা হয়েছে মানে অনেকগুলো ছেলেরা আছে তাদের কথা বলা হচ্ছে সেই সেন্সে প্রথমে মে লেখার পরে ছেলেদের তো সেই সেন্সে ছেলেরা বলবো আমরা তো দ্য বয়েজ এ দ্য বয়েজ এবার তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে ছেলেদের কি এটা করতে অনুমতি দেওয়া যেতে পারে মানে বোঝা যাচ্ছে যে অন্য কারোর দ্বারা অনুমতিটা দেওয়া হবে তো এরকম সেন্সে এটা তো প্যাসিভের অর্থ আরও একবার দাঁড় করাচ্ছে তো সেই জন্য আগে যেরকম প্যাসিভের ফরম্যাটে আমরা দেখলাম শুড ব্যবহার হয়েছে তারপরে দে হয়েছে বি বসেছে এখানে হয়েছিল কুড তারপরে দিস তারপরে বি একই রকম ফরম্যাটে এখানেও মে লিখলাম যেহেতু এক্ষেত্রেও আমরা বি ব্যবহার করব মে দ্য বয়েজ বি এইটুকু লিখে দিলাম আগে এবার কি করব
এবার দেখো শেষের দিকে খোঁজো ভার্বটা কি আছে, কি বলা হচ্ছে ছেলেদের কি এটা করতে অনুমতি দেওয়া যেতে পারে। তো অনুমতি দেওয়াটা হচ্ছে এখানে কথা, তো সেইটা হলো ভার্বটা। তো অনুমতি দেওয়া অর্থে আমরা কি বলবো, এক্ষেত্রে বলতে পারি অ্যালাও, এই ভার্বটাকে অ্যালাও। তো সেটা আমরা এখানে লিখবো, মে দ্য বয়েজ বি অ্যালাও থেকে হয়ে যাবে অ্যালাউড। মে দ্য বয়েজ বি অ্যালাউড হলো এর মানেটা, হলো ছেলেদের কি অনুমতি দেওয়া যেতে পারে, এইটুকু লিখেছি, মে দ্য বয়েজ বি অ্যালাউড। এবার কি বাকি আছে, ব্যাকে এসো, এটা করতে এই কথাটা লিখতে হবে। তো এটা করতে সেন্সে এখানে করতে কথাটা এর আগে রয়েছে, এক্স্যাক্টলি অনুমতি শব্দটার আগে করতে। তো করতে খেতে যেতে এই সেন্সে আমরা ইনফিনিটিভ ইউজ করি, এখানেও সেটাই করব। মে দ্য বয়েজ বি অ্যালাউড টু ডু, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে যখন আমরা ইনফিনিটিভ করি। তো এখানে ইনফিনিটিভ অ্যাপ্লাই করে লিখে দিলাম টু ডু, তারপরে কি আছে এটা, এটা অর্থে ইট বা দিস যা হোক একটা কিছু লিখতে পারি, মে দ্য বয়েজ বি অ্যালাউড টু ডু ইট। ওকে, তো এখানে মে এর ব্যবহার হতে দেখলাম, তাহলে এখানে মে কেন ব্যবহার হলো, যখন অনুমতি দেওয়ার বিষয় থাকে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে সেটাকে বলে থাকি। এবার যদি তোমরা বলো এখানে মেয়ের পরিবর্তে যদি আমরা ক্যান ব্যবহার করি, ক্যান দ্য বয়েজ বি অ্যালাউড টু ডু ইট, তাহলে কি সেটা ভুল হবে? গ্র্যামাটিক্যালি এরর নয়, সেটা হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সেন্সটা সেটা অর্থগত দিক থেকে একটু ভিন্ন হয়ে যাবে। ক্যান মানে যে করতে পারা বোঝায়, মানে অ্যালাউ করা কি হতে পারে এরকম একটা সেন্স বলা হচ্ছে, তো হ্যাঁ হতেই পারে, নাও হতে পারে, এরকম একটা ব্যাপার আসছে। কিন্তু জিনিসটার মধ্যে সেই যে মানে কথাটার মধ্যে যে পোলাইটনেস থাকতে হয়, যে একটু হাম্বল হতে হয় ইংলিশের ক্ষেত্রে, সেই সেন্সটা এখানে মিসিং হয়ে যাচ্ছে। তো তার জন্য অনুমতি দেওয়ার বিষয় থাকলে তোমরা মে ব্যবহার করে বলবে। অনেক সিচুয়েশনে অবশ্য বিভিন্ন রকমের মডেলের ব্যবহার হতে লক্ষ্য করা যায়, ওইভাবে ফিক্স করে সবসময় মডেলকে ইউজ করা যায় না, কিন্তু বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী যাই হোক না কেন কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করাটা খুব দরকার। তো সেই জন্য অনুমতি নেওয়ার বিষয় হলে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। যাই হোক, পরের লাইনটা দেখো সেখানে কি বলা হচ্ছে, কিভাবে আমায় নির্দেশ করা হয়ে থাকতে পারতো, কিভাবে আমায় নির্দেশ করা হয়ে থাকতে পারতো। তো এখানে দেখো এই যে লাইনটা, এটা কিন্তু আগের লাইনগুলোর থেকে একটু ডিফারেন্ট। প্রথমত ডিফারেন্ট হচ্ছে কেন, কারণ দেখো আগে যে বিষয়গুলো বলা হয়েছে তার উত্তরগুলো কিন্তু হ্যাঁ বা নায়ে দেওয়া সম্ভব। যেমন ধরো এই লাইনটা, ছেলেদেরকে এটা করতে অনুমতি দেওয়া যেতে পারে, হ্যাঁ পারে, না পারে না, এরকমভাবে উত্তর বলতে পারছি। তারপরেরটা, তাদের কি এখানে আমন্ত্রণ করা উচিত, না উচিত না, হ্যাঁ উচিত, এরকমভাবে আমরা উত্তর দিতে পারছি। তার মানে এগুলো ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে। কিন্তু এই যে কথাটা এখানে বলা হচ্ছে কিভাবে আমায় নির্দেশ করা হয়ে থাকতে পারতো, এই কথাটা, এটার উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা নাই দিতে পারবো না, কারণ বলা হচ্ছে কীভাবে, তো উত্তর দিতে হবে এইভাবে, এইরকমভাবে, এরকমভাবে কিছু একটা বলতে হবে। তার মানে এটা হচ্ছে WH কোয়েশ্চেন। তো এখানে WH ওয়ার্ডের ব্যবহার হবে, এটা হলো প্রথম বিষয় যার জন্য এটা ওইগুলোর থেকে একটু আলাদা। আর একটা যে বিষয় রয়েছে এখানে দেখো, যে কথাটা বলা হচ্ছে করা হয়ে থাকতে পারতো, একটু যেন ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টা বলা হচ্ছে, করা হয়ে থাকতে পারতো। যখন জানবে এরম ধরনের সেন্সে কথা বলা হয়, এরম ধরনের থাকতে পারতো এই টাইপের কিছু একটা জিনিস ঘটে থাকতে পারতো, ওখানে যাওয়া হয়ে থাকতে পারতো, এরম ধরনের একটু ঘোরানো পেছানো ঘোরানো পেছানো ভাবে যখন কথা বলা হয়, সেরকম অর্থ যখন হবে জানবে সেক্ষেত্রে আমরা মোডালের সাথে সাথে পারফেক্টের ফর্মও ব্যবহার করব। ওকে, তার মানে কি বোঝাতে চাইছি, ধরো যদি মডাল হয় কুড, তার সাথে তোমাকে হ্যাভ এর ব্যবহার করতে হবে, যদি হয় উড, উডের সাথে হ্যাভ ব্যবহার করতে হবে, এরকমভাবে পারফেক্টের ফরম্যাট ব্যবহার করতে হবে। এবং হ্যাভ এর পরে তোমরা একটা যদি অ্যাক্টিভে হয় তাহলে ভার্বের থার্ড ফর্ম, আর যদি প্যাসিভে হয় তাহলে বিন লিখে তারপরে ভার্বের থার্ড ফর্ম, এরকমভাবে করবে। তো এখানে আমরা সেই ধরনের সেন্সটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং অবশ্যই এটাও কিন্তু প্যাসিভেই হয়েছে, কারণ কাজটা দেখো অন্য কারোর দ্বারা হয়েছে এরকম একটা ব্যাপার, মানে হয়েছে বা লাইক হয়ে থাকতে পারতো বলা হচ্ছে, মানে হয়নি কিন্তু হতে পারতো এরকম একটা ব্যাপার। তো এখানে বিষয়টা যদি বুঝি যে কিভাবে আমায় নির্দেশ করা হয়ে থাকতে পারতো, তার মানে আমি নির্দেশ তো নিজে নিজে হব না, কিছু লোকজন আছে যারা আমায় নির্দেশ করবে, একজন বা দুজন যাই থাকুক, কেউ না কেউ তো রয়েছে। তো এখানে কারোর দ্বারা সেন্সটা চলে আসছে, তো সেই অর্থে এটাও প্যাসিভে হয়েছে। তো লাইনটা আমরা ট্রান্সলেট করি, তো এখানে কিভাবে অর্থে প্রথমে কী লিখবো, কিভাবে তার মানে হাউ, লেখা যাক হাউ।
দিলাম হাউ দেওয়ার পরে এবার কি করব এবার দেখো এই যে কথাটা বলা হচ্ছে করা হয়ে থাকতে পারতো যখন এমন কোনো কাজ বোঝায় যেখানে কিছু একটা এবিলিটি বোঝায় যে এটা করা হয়ে থাকতে পারতো মানে কারোর একটা ক্ষমতার কথা বোঝাচ্ছে এরকম সেন্স যখন আসছে আমরা সেক্ষেত্রে কুড এর ব্যবহার করতে পারি এবার কুড কেন এই জন্য কুড হচ্ছে কারণ দেখো যখন কোনো একটা কাজের মানে করার সক্ষমতা বোঝায় সেরকম সেন্সে আমরা ক্যান ব্যবহার করি যখন প্রেজেন্ট টেন্স হয় তখন ক্যান আসে যখন পাস্ট বোঝায় তখন কুড ব্যবহার করি কুডের অবশ্য অন্যান্য অনেক রকম ব্যবহার হয় কিন্তু এটা একটা ব্যবহার হয়ে থাকে এবার এখানে যেহেতু কথাটা বলা হচ্ছে পারতো তার মানে অতীতকালকে বলা হলো অতীতকালে বলা হলো তো সেই সেন্সে আমরা এটাকে কুডের ব্যবহার করে কাজটাকে এখানে আমরা লিখতে পারি এই ঘটনাটাকে লিখতে পারি তাহলে হাউ লেখার পরে লিখে দাও এখানে কুড হাউ কুড হলো এবার কি করব হাউ কুড লেখার পর আমায় আমায় শব্দটা এখানে লিখতে হবে তো আমায় মানে আমি তো আই হাউ কুড আই দিলাম হাউ কুড আই এবার কি বলেছিলাম আমি যখন এরম ধরনের থাকতে পারতো জাতীয় সেন্স হয় হয়ে থাকতে পারতো এই ধরনের কথা তখন সেক্ষেত্রে আমরা ওই লাইক মডেলের পরে আমরা পারফেক্টের ফরম্যাট ফেলি তো এখানে কুডের পরে হ্যাভের ব্যবহার হবে কুডের পরে হ্যাজ হয় না হ্যাডও হয় না হ্যাভই হয় তো সেটা লিখতে হবে সব মডেলের পরে হ্যাভ ফর্মটাই লিখতে হয় কখনো অন্য কিছু বসে না যখন এরম সেন্স আসে হাউ কুড আই হ্যাভ লিখলাম এবার যেহেতু প্যাসিভ ভয়েস তাই জন্য আমরা শুধু পারফেক্টের ফর্মটা তো লিখে ভার্বে থার্ড ফর্ম করতে পারবো না এখানে আরেকটা শব্দ যোগ হবে সেটা কি সেটা হলো বিন যখনই জানবে পারফেক্ট টেন্সটা হয় প্যাসিভ ভয়েস করলে সবসময় বিন আসে সেটা হ্যাভ বিন হোক হ্যাজ বিন হোক বা হ্যাড বিন হোক তো বিনটা এখানে আমায় লিখতে হবে লিখলাম কুড হাউ কুড আই হ্যাভ বিন এটুকু লেখা হলো এবার কি আছে কোন অংশটা এখানে বাকি আছে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে নির্দেশ করা এই কথাটা বাকি আছে নির্দেশ করা মানে কি ইনস্ট্রাক্ট তো ইনস্ট্রাক্ট এটা হচ্ছে আমার এই লাইনটার মধ্যে মেইন ভার্ব সেটার থার্ড ফর্ম করতে হবে ইনস্ট্রাক্ট হয়ে যাবে ইনস্ট্রাক্টেড হাউ কুড আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড লেখা যাক ইনস্ট্রাক্টেড ব্যাস হাউ কুড আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড এরকমভাবে লাইনটা আমরা লিখে ফেললাম তাহলে এখানে দেখতে পেলাম মোডালের সাথে সাথে পারফেক্ট ফর্মের ব্যবহার এবং সেই অনুযায়ী প্যাসিভ এবং দেখতে পেলাম ডব্লিউএইচ কোয়েশ্চেন অর্থাৎ হাউ এর ব্যবহার করে লাইনটা করা হয়েছে ওকে নেক্সট লাইনটা এসো এখানেও দেখো এই একই রকমের কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করার জন্য আমি এখানে আরেকটা লাইন লিখেছি এটা কি বলা হচ্ছে এটা কি সময় মতো শেষ করে থাকা উচিত ছিল এটা কি সময় মতো শেষ করে থাকা উচিত ছিল এখানেও দেখো ওই ধরনেরই সেন্স আসলো এখানে বলা হয়েছিল নির্দেশ করা হয়ে থাকতে পারতো এখানে বলা হলো শেষ করে থাকা উচিত ছিল এরকম ধরনেরই সেন্স আসছে যখন এই ধরনের কথা হয় আমরা সেটা ওই মডেলের সাথে সাথে আমরা পারফেক্টের ফর্মটা ব্যবহার করে করতে পারি এবার এখানে যে লাইনটা বলা হয়েছে এটা কিন্তু ডব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে না কেন কারণ এর উত্তরটা হ্যাঁ বা নাই দেওয়া সম্ভব এটা কি সময় মতন শেষ করে থাকা উচিত ছিল হ্যাঁ উচিত ছিল না ছিল না তো হ্যাঁ বা নাই উত্তর দিতে পারছি তাহলে এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়নি ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে এবার যখনই ইয়েস নো কোয়েশ্চেন আমরা করি তখন সেক্ষেত্রে প্রথমে কী করতে হবে আমাদের ওই মডেলটাকে লিখতে হবে ডব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড আসে তারপরে আসে মডেল এখানে আমাদের প্রথমে মডেল লিখতে হবে যেরকম তোমরা আগের তিনটে লাইনের ক্ষেত্রে দেখেছো এখানে সেটাই আমরা করব এখানে শেষের দিকে দেখো বলা হচ্ছে উচিত ছিল তো যখন আমরা উচিত বিষয়টা বলি তোমরা জানো শুডের ব্যবহার করি তো সেরকমভাবেই শুড দিয়ে লাইনটাকে লেখা যাক প্রথমে লেখো শুড লিখলাম শুড শুড লেখার পরে কী করব এখানে দেখো প্রথম দিকে চলে এসো ওখানে রয়েছে সাবজেক্টটা সেটা কী রয়েছে সাবজেক্ট রয়েছে এটা কি তো এটা অর্থে আমরা শুডের পরে দিস লিখতে পারি শুড দিস লিখলাম শুড দিস এবার কি করব যেহেতু লাইনটা আমি বললাম এই লাইনটার মতনই সেন্সটা আসছে সেই অর্থে আমরা মডেলের সাথে সাথে পারফেক্টের ফরম্যাটটাকে ব্যবহার করতে পারি এবার যদি এখানে আমরা পারফেক্ট ব্যবহার করি তাহলে কি হবে শুডের পরে হ্যাভ লিখতে হয় তো এখানে লিখবো আমরা হ্যাভ এটা কিন্তু এরকমভাবে ভাববে না যে দিস লেখার পরে হ্যাভ কেন বসালাম দিসের পরে তো হ্যাজ হয় এখানে দিসের পরে ভাবলে ভুল হবে এটা প্রশ্নের ফরম্যাটে আছে সেই মতন আমরা লিখছি
অ্যাকচুয়ালি এটা শুড হ্যাভ এরকম সেন্সে ধরতে হবে। যদি তোমরা এরকম ভাবো যে দিস এর পরে হ্যাভ লিখছি তাহলে ভুল হতে পারে, সেই জন্য শুড এর পরে হ্যাভ লিখছি এরকম মাইন্ডে রেখে লাইনটাকে তোমরা লিখবে। শুড দিস হ্যাভ লেখার পরে কি বলা হচ্ছে, সময় মতো শেষ করে থাকা উচিত ছিল, মানে কারোর দ্বারা উচিত ছিল, এরকম ভাবে বলা হয়েছে। তার মানে প্যাসিভ ভয়েস। তো সেই সেন্সে আমরা এখানে ওই অর্ডার অনুযায়ী করব যেরকমটা এখানে হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, কুড ব্যবহার হওয়ার পরে এখানে আমরা এই জায়গায় হ্যাভ এবং তার সাথে সাথে বিন দেখেছিলাম এবং তারপরে বসেছিল ভার্বের থার্ড ফর্ম, সেম কনসেপ্টটা ওখানে আমরা লিখব। তো শুড দিস লেখার পরে হ্যাভ লেখার পরে লিখব এখানে বিন, শুড দিস হ্যাভ বিন লিখলাম। এবার কি করব, এখানে দেখো আমরা মেইন ভার্ব কোনটা দেখতে পাচ্ছি, কি বলা হচ্ছে এটাকে সময় মতো শেষ করে থাকা, তার মানে শেষ করে থাকা যেটা, এই শেষ করা বিষয়টা, এটা হলো আমার মেইন ভার্ব, তো সেটা এখানে লিখতে হবে। তো শুড দিস হ্যাভ বিন শেষ করা সেন্সে ফিনিশ, ফিনিশ থেকে ফিনিশড ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, শুড দিস হ্যাভ বিন ফিনিশড, ফিনিশড লিখলাম, শুড দিস হ্যাভ বিন ফিনিশড। তারপরে কি হবে, সময় মতো এই অংশটা এখনো বাকি আছে, তো সময় মতো সেন্সে অন টাইম, ওকে, শুড দিস হ্যাভ বিন ফিনিশড অন টাইম, হয়ে গেল। তাহলে এখানে আমরা আগে যেরকম ধরনের লাইন দেখেছি সেম লাইনই দেখলাম, শুধু আগে হয়েছিল ডব্লিউএইচ কোয়েশ্চেন, এখানে হচ্ছে সিম্পলি ইয়েস নো কোয়েশ্চেন, এইটাই হচ্ছে যা ডিফারেন্ট একটা ফ্যাক্ট, এছাড়া আলাদা কিছু নেই। তো এইরকমভাবে তোমরা এই লাইনটাকে ট্রান্সলেট করতে পারলে, পরের লাইনটা দেখো সেখানে কি বলা হচ্ছে, তাদের কি একটা সুযোগ দেওয়া উচিত নয়, তাদের কি একটা সুযোগ দেওয়া উচিত নয়। এখানে যে কথাটা বলা হচ্ছে দেখো, এখানে ওরকম সেই থাকতে পারতো, হতে পারতো, হয়ে থাকতে পারতো, এরকম ধরনের সেন্স কিন্তু হচ্ছে না, সিম্পলি লাইনটাকে বলা হচ্ছে। এবং এখানে আরও একবার আমরা উচিত সেন্সটা দেখছি, যখনই দেখবে উচিত সেন্স আসছে শুড একদম নির্দ্বিধায় লিখে দেবে, তো এখানে আমরা শুড লিখবো। এবং এটাও ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, কোনো ডব্লিউএইচের সেন্স নেই, কারণ উত্তরটা আমরা হ্যাঁ বা না দিতে পারি। এবার সেই জন্য উচিত অর্থে প্রথমে আমরা শুড ব্যবহার করব, লেখা যাক ফার্স্টে শুড, শুডটা যেই লিখে দিলাম এবার কি করব, তাদের সেন্সে লেখা যাক দে, শুড দে, শুড দে, শুড দে লেখার পরে এবার কি করব, এবার দেখো এখানে বলা হচ্ছে যেভাবে কথাটা, এটা যেরকম আগে আমরা করেছি, এই যে শুড দে বি কলড ইন হেয়ার, সেম প্রসেসে আমরা এটাকে বলতে পারি। আগের লাইনটা যেরকম হয়েছে, মানে এই লাইনটা যেরকম হয়েছে আর আগের লাইনটা যেরকম হয়েছে একই টাইপের। দেখো আগে বলা হয়েছিল তাদের কি এখানে আমন্ত্রণ করা উচিত, এখানে বলছে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত, শুধুমাত্র নয় শব্দটা এক্সট্রা জোড়া আছে, তাহলে একই ফরম্যাট হলো, সেরকমভাবেই লিখবো, শুধু নয় শব্দটার জন্য একটা নট জুড়তে হবে, সেটা তোমরা এখানে জুড়ে দাও, শুড দে নট লিখে দিলাম, শুড দে নট লেখার পরে কি করব, এখানে জুড়ে দেবো একটা বি, আগে যেরকম হয়েছে যে যখন আমরা দেখেছি এইগুলোতে শুডের জন্য এখানে বি এসছে, এখানে কুডের জন্য বি এসছে, সেরকম সেন্সেও এখানে আরও একবার আমরা বি লিখব, শুড দে নট বি লেখার পরে কি করব, একটা সুযোগ দেওয়া, এই সুযোগ দেওয়া সেন্সটা লিখতে হবে, যেটা হলো একটা ভার্ব। তো এখানে দেওয়া কথাটা হচ্ছে মেইন ভার্ব, তো এখানে দেওয়া সেন্সে লিখব শুড দে নট বি গিভ থেকে হয়ে যাবে গিভেন, শুড দে নট বি গিভেন, কী দেওয়া, কী দেওয়ার কথা বলা হচ্ছে, একটা সুযোগ, তো এখানে একটা সুযোগ এই অর্থটা এবার লিখতে হবে, গিভেন আ চান্স, শুড দে নট বি গিভেন আ চান্স, এরমভাবে আমরা লাইনটাকে ট্রান্সলেট করে ফেললাম। এটা অবশ্য আরেকভাবেও লেখা যেতে পারে, এখানে শুড দে নট এরম না লিখে শুডের সাথে যদি নটটাকে জুড়ে দাও এবং করে দাও শুডেন্ট, তাও কিন্তু হবে, শুডেন্ট দে বি গিভেন আ চান্স এরমও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যদি শুড দে নট না বলে বলো শুডেন্ট দে বি গিভেন আ চান্স, সেটাও অ্যাপ্রোপ্রিয়েট, ওকে। পরের লাইনটা এসো দেখো সেখানে কি বলা হলো, তাকে কি এতে জড়িত করা যেতে পারে না, তাকে কি এতে জড়িত করা যেতে পারে না। এই লাইনটা বোঝার জন্য আগের এই লাইনটাও ভালো করে খেয়াল করো, কি বলা হচ্ছে, এটা কি অবিলম্বে আমাদের ব্যাখ্যা করা যেতে পারত, এরকম একটা কথা বলা হয়েছে। শুধু পার্থক্যটা কি হচ্ছে, এখানে রয়েছে পারত শব্দটা, এখানে সেটা নেই, এখানে না শব্দটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে এই সময়ে যখন পারত বলা হয়েছিল তার মানে এটা বোঝাচ্ছিল অতীতকাল, এখানে বলা হচ্ছে যেতে পারে, ওখানে ছিল যেতে পারত, এখানে বলা হচ্ছে যেতে পারে, তার মানে বর্তমানের একটা সেন্স আছে। তো সেই জন্য ওখানে যদি কুড ব্যবহার করি এখানে তাহলে ক্যান ব্যবহার করব, সেই অনুযায়ী লাইনটাকে এখানে লিখতে হবে, তাকে কি এতে জড়িত করা যেতে পারে না।
তো ক্যান লিখলাম প্রথমে, তারপরে ক্যান লেখার পরে কি করব, তাকে, তাকে অর্থে হি বা শি যা হোক একটা লেখা যেতে পারে, ক্যান হি, ক্যান হি লেখার পরে কি করব, এখানে দেখো এই যে না সেন্সটা আছে সেটা লিখতে হবে, ঠিক এক্স্যাক্টলি যেরকম আগের লাইনটা হলো শুড দে নট বি, একই ওয়েতে আমরা এটা করছি, ক্যান হি নট, তারপরে বি, ক্যান হি নট বি প্যাসিভ ফরম্যাট আসছে, কারণ কাজটা এই কাজটা অন্য কারোর দ্বারা সেন্স আসছে, কারণ তাকে কি এতে জড়িত করা যেতে পারে না, কারোর দ্বারা জড়িত করা যেতে পারে না, এরকম একটা সেন্স, তো প্যাসিভে হলো, সেই অর্থে আমরা প্যাসিভের ফরম্যাটটা বোঝানোর জন্য এরমভাবে লিখছি ক্যান হি নট বি। এবার কি করতে হবে, মেন ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে, মেন ভার্ব কোথায় ভালো করে খেয়াল করো, বলা হচ্ছে তাকে কি এতে জড়িত করা, তো এখানে জড়িত করা যেটা এটা হলো মেন ভার্ব, তো মেইন ভার্ব জড়িত করা সেন্সে কি বলবো, কাউকে কোনো কিছুতে জড়িয়ে ফেলা মানে ইনভলভ করা, তো সেটা লিখতে হবে ইনভলভের থার্ড ফর্ম কি হয়, ইনভলভ, ইনভলভড, ইনভলভড, তো এখানে ইনভলভড লিখতে হবে, ক্যান হি নট বি ইনভলভড, নট বি ইনভলভড লিখলাম, ক্যান হি নট বি ইনভলভড হয়ে গেল। এবার কি পড়ে আছে দেখো, লেখা আছে এতে, এতে অর্থে ইন দিস, ইন দিস, ক্যান হি নট বি ইনভলভড ইন দিস, এরকমভাবে আমরা এটাকে লিখতে পারি, ক্যান হি নট বি ইনভলভড ইন দিস। তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম, আগের যে লাইনটা এবং এই লাইনটা দুটো লাইনে কিন্তু সেম প্রসেসে হলো, শুধু ওখানে শুড হয়েছে, এখানে শুধু ক্যান হয়েছে, এই যে ব্যাপারটা। এখানেও তোমরা হচ্ছে এই ক্যানের সঙ্গে নটটাকে কম্বাইন করে দিয়ে প্রথম দিকে লিখতে পারো, এরকমভাবে লিখতে পারো যে কান্ট হি বি ইনভলভড ইন দিস, এরকমভাবে বলা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা কিনা আগের ক্ষেত্রগুলোতে আমরা দেখেছিলাম, সেখানে শুধু নটের সেন্সটা ছিল না, আর বাকি বিষয়টা এখানে প্রথম দিকের যে তিনটে লাইন সেখানেও কিন্তু এই একই প্রসেসেই লাইনটাকে বলা হয়েছিল। ওকে, এখানে দেখো এবার পরের লাইনটা কি বলা হচ্ছে, কার দ্বারা এই ভূমিকা পালন করা যেতে পারত, কার দ্বারা এই ভূমিকা পালন করা যেতে পারত। এবার এই লাইনটা পড়লে এবার আরও একবার প্রথম লাইনটা পড়ো, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে, কি বলা হচ্ছে, এটা কি অবিলম্বে আমাদের ব্যাখ্যা করা যেতে পারত, এখানেও বলা হয়েছে কার দ্বারা এই ভূমিকা পালন করা যেতে পারত, তার মানে একই সেন্স আসছে, সেখানে কুড ব্যবহার করে করেছিলাম, তাহলে এখানেও আমরা সেরমভাবে করতে পারি, শুধু পার্থক্য কি আছে, পার্থক্য এটাই যে এখানে যে প্রশ্নটা করা হয়েছে এর উত্তরটা তোমরা কিন্তু হ্যাঁ বা নাই দিতে পারবে না, উত্তরটা একটা কিছু কথা বলতে হবে, বলা হচ্ছে কার দ্বারা, এই অমুক লোকের দ্বারা, এরমভাবে ব্যাপারটা হবে, তো সেই জন্য এখানে যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে WH কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, কারণ উত্তরটা বিস্তারিত হবে, এক কথায় হ্যাঁ বা নাই উত্তর হয় না, তো সেই জন্য এখানে আমরা WH এর ফরম্যাট অনুযায়ী লিখব। এবার যখন জানবে এমন ধরনের প্রশ্ন করা হচ্ছে কার দ্বারা বলা হচ্ছে, এবার যেহেতু দ্বারা সেন্সটা আছে তো বুঝতেই পারছো যে এটা প্যাসিভের ফরম্যাটে আছে, এবার এই কার দ্বারা সেন্স যখনই থাকবে তখন সেই অর্থে লিখবে বাই হোম, প্রথমত এটা লিখে দেবে, তারপরে বাকি সব কিছু যা ভাবার ভাববে, কার দ্বারা বাই হোম লেখা যাক, বাই হোম লিখে দিলাম। এবার যেই WH ওয়ার্ড আমরা লিখে দিলাম এরপরে কি করব, মোডাল অক্সিলারিটা লিখতে হবে, মোডাল অক্সিলারি কী আছে, প্রথম লাইনটার সঙ্গে আমি তোমাদেরকে বললাম একই রকম সেন্সে, তো সেই জন্য এখানে আমরা কুড ব্যবহার করব, যেতে পারতো অতীতকাল বোঝাচ্ছে, বাই হোম কুড লিখলাম, বাই হোম কুড লেখার পরে কার দ্বারা এই ভূমিকা পালন করা যেতে পারত, বাই হোম কুড দিস, এই ভূমিকা, এই ভূমিকা, এই কথাটা লিখতে হবে, বাই হোম কুড দিস রোল, বাই হোম কুড দিস রোল পালন করা যেতে পারত, এই কথাটা লিখতে হবে, দিস রোল লেখার পরে এবার কি করব, বি লিখব, এবার লিখতে হবে ভার্বটা, ভার্ব কোনটা, পালন করা, তো এরকম সেন্সে কি বলবো, পালন করা মানে লাইক ভূমিকা পালন করা মানে প্লে করা, প্লে করার কথা বলতে পারি, বাই হোম কুড দিস রোল বি প্লেড, বি প্লেড ভার্বের থার্ড ফর্ম, বাই হোম কুড দিস রোল বি প্লেড, কার দ্বারা এই ভূমিকা পালন করা যেতে পারতো। এবার এই যে সমস্ত লাইন্সগুলো আমরা এখানে দেখলাম চেঞ্জ হলো, এগুলোরও কিন্তু বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট রূপ হতে পারে, সেজন্য মোডালের ক্ষেত্রে ওরকমভাবে ফিক্স করে সবসময় হয় না, অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম চেঞ্জ আসে, তবে মোটামুটি একটা ধারণা মেনে তোমরা মোডালটাকে কিন্তু করতে পারো, তো যাই হোক সেরকমভাবে এখানে করা হয়েছে, তোমরা এখানে যে কটা লাইন্স আমি লিখেছি সেই লাইন্সগুলোকে বুঝে নাও, আর এটার একটা স্ক্রিনশট তুলে নাও, আমি সরে দাঁড়ালাম, তো
তো এখানে এই যে লাইন্সগুলো আমি এখানে লিখলাম, এরমভাবেও তোমরা বিভিন্ন রকমের লাইন্স লেখো, সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কোথায় কনফিউশন হচ্ছে, এবং কনফিউশন ফিল করলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখানে যে লাইন্সগুলো আমি লিখলাম, এখানেও যদি আরও কোনো কিছু তোমাদের মনে হয় সেটা অবশ্যই আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, তোমরা একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো তোমার সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।